ভিকি হ্যাকিনসন ছিলেন প্রথম এবং এখনো অবধি শেষ বিশ্বসুন্দরী যিনি বিকনি পরে বিশ্বসুন্দরীর মুকুটটি পরেছিলেন। কিকি হ্যাকিনসন ছিলেন একজন সুইডিশ সুন্দরী। 17 সেপ্টেম্বর 1929 সালে সুইডেনের এস্কিলস্টুনাতে একটা মধ্যবিত্ত পরিবারে তার জন্ম এবং বেড়ে ওঠা। তার পুরো নাম কার্স্টিন কিকি হ্যাকিনসন। 1951 সালে মিস সুইডিশ হয়েছিলেন এবং 1951 সালে 22 বছর বয়সে সারা বিশ্বে 21 জন প্রতিযোগীকে পরাজিত করে তিনি প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। বিশ্বসুন্দরী হওয়ার পর কিকি রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিল। তিনি মিডিয়াতে খুবই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার দয়া মায়া, ভদ্র আচার ব্যবহার ও বুদ্ধিমত্তাযুক্ত কাজও প্রশংসনীয় ছিল। বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর তিনি সুইডেনে ফিরে এসে মডেলিংয়ে যুক্ত হন। মেয়েদের উচ্চ শিক্ষা, স্বপ্ন পূরণ এবং উচ্চ আকাঙ্ক্ষার জন্য তিনি মহিলাদেরকে উৎসাহিত করতেন। বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসাবে কাজ করেছেন, তরুণ প্রতিযোগীদের পরামর্শ দিয়েছেন, প্রথমে সেক্রেটারি হিসাবে এবং পরে অনুবাদক হিসাবে নিজের কাজ চালিয়ে গেছেন। 23 ডিসেম্বর 2011 সালে 82 বছর বয়সে কিকি হ্যাকিনসন মারা যান। 1932 সালে মে মাসে স্টকহোম সুইডেনে জন্মগ্রহণ করেছিলেন এবং 1952 সালে মিস সুইডেনের মুকুট লাভ করেছিলেন তিনি, যেটি তাকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর এবং সারা বিশ্ব থেকে আসা 16 জন প্রতিযোগীকে তিনি পরাজিত করে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন। বিশ্বসুন্দরী হওয়ার পর সুইডেনের একজন বিশিষ্ট রাষ্ট্রদূত হিসাবে কাজ করে গেছেন। নারীদের জন্য বহু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেমন নারী শিক্ষা, নারীদের অধিকার, উচ্চাকাঙ্ক্ষী নারীদের স্বপ্ন পূরণের অনুপ্রাণিত করা ইত্যাদি ইত্যাদি। সারা বিশ্বের বিভিন্ন ইভেন্টে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবেও তিনি কাজ করে গেছেন, তরুণ প্রতিযোগীদেরকে পরামর্শ দিয়েছেন এবং 1950 থেকে 1960-এর দশকে তিনি চলচ্চিত্র এবং টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে 17 জানুয়ারি 2011 সালে মাত্র 78 বছর বয়সে তিনি মারা যান। ডেনিস পেরিয়ার বিশ্বসুন্দরী খেতাব জয় করেছিলেন 1953 সালে। ফরাসি শহর অ্যাংগেরিও এর বুর্গেতে 13 ফেব্রুয়ারি 1935 জন্মগ্রহণ করেছিলেন। ডেনিস পেরিয়ার এখনও পর্যন্ত একমাত্র ফরাসি মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাবটি জয় করেছেন। তিনি 15 জন প্রতিযোগীকে পরাজিত করেই তবে বিশ্বসুন্দরী খেতাবটি জয়লাভ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। যখন তিনি 18 বছর বয়সী ছিলেন তখন সেন্ট রাফায়েলের ক্যাসিনো পরিচালক তাকে একটি রাতে অনুষ্ঠিত মিস সেন্ট রাফেল সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমন্ত্রণ জানান। সেই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভও করেন। ডেনিস পেরিয়ার মিস ফ্রান্স ওয়ার্ল্ড হয়েছিলেন 1953 সালে। প্রতিযোগিতায় জয়লাভ করার পরই বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এগিয়ে গিয়েছিলেন এবং বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছিলেন। জয়ের পর ডেনিস পেরিয়ার জুলিয়া মার্লিনের সঙ্গে দেখা করেন এবং তার ঘনিষ্ঠ বন্ধুও হয়ে ওঠেন। পেরিয়ার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সবচেয়ে স্মরণীয় দৃশ্য ছিল 1971 সালে জেমস বন্ড মুভিতে তার অত্যাশ্চর্য অভিনয়টি। তার মডেলিং কর্মজীবন ছেড়ে যাওয়ার পর পেরিয়ার তার স্থানীয় ফ্রান্সে স্থায়ী সরকারে সক্রিয় হন এবং তিনি মেয়রও নির্বাচিত হন। 2005, 2010, 2011 এবং 2013 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিচারকের ভূমিকাতেও ছিলেন। আজ তবে এই পর্যন্তই দর্শক বন্ধুরা, বিশ্বসুন্দরীর পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ঠিক কাল সকাল 8টায়। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।